আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হে জগতের সাধকগণ, যারা আধ্যাত্মিক বা রুহানিয়াত জগতে আছেন, একটি কথা হলো আধ্যাত্মিক বলা হইতেছে সাংস্কৃতিক ভাষায় এবং রুহানি জগৎ বলা হইতেছে আরবিতে, আত্মজগৎ আমরা বাংলা বা সংস্কৃতিতেও ব্যবহার করে থাকি। তবে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের একদিন অবশ্যই এই দেহ ছেড়ে চলে যেতে হবে। তবে দেহ ছেড়ে যে চলে যাব, দেহের মধ্যে যে আত্মা থাকে, একদিন এই দেহটা যখন মরে যাবে, তখন এই দেহের মধ্যে পাপ থাকলে সেই পাপের প্রভাব আত্মা বহন করে। তাহলে সেই আত্মা যদি একদিন দেহ থেকে বের হয়ে যায়, তখন সাজা হবে আত্মার। তাহলে আত্মার যে সাজা হবে, এখন আমরা এই দেহের পবিত্রতা করতেছি, এখন আমরা মৃত্যুর পরে আমাদের আত্মার পবিত্রতা করে যদি যাইতে না পারি, তাহলে সেই আত্মা দোজকে জ্বলবে। তবে সেই আত্মাকে পবিত্র করতে হলে আমাদের কি করতে হবে, কোন কোন সাধনা করতে হবে, আজকে ইঙ্গিতস্বরূপ আমি শামিম আলী চিস্তির বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ, এ থেকে যে বইটি বের হলো, সেখান থেকে আপনাদেরকে সেই সাধনা সম্পর্কে আমি একটু ধারণা দেবো ইনশাআল্লাহ। তবে একটু লক্ষ্য করে শুনবেন। 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে, গুরু ভজন করবে যেজন সাধনারি তালে তালে। 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে, গুরু ভজন করবে যেজন সাধনেরই তালে তালে। নিজের রাজ্যে হইলে যুদ্ধ, সাধনে আসিবে সিদ্ধ, ছয় জনে হইবে ভাদ্য, বুঝবে ধরাতলে। নিজের রাজ্যে হইলে যুদ্ধ, সাধনে আসিবে সিদ্ধ, ছয় জনে হইবে ভাদ্য, বুঝবে ধরাতলে। ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর ঢুকিয়াছে এক অজগর, বীণ বাজাইয়া তারে ভার কর, আর যাবে না সেই পাতালে। ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর ঢুকিয়াছে এক অজগর, বীণ বাজাইয়া তারে ভার কর, আর যাবে না সেই পাতালে। সেই বীণের এমনই ধারা, গুরুর মন্ত্র না নিবে যারা, অকালেই মরিবে তারা, এই জীবন তার যায় বিফলে। সেই বীণের এমনই ধারা, গুরুর মন্ত্র না নিবে যারা, অকালেই মরিবে তারা, এই জীবন তার যায় বিফলে। রূপ সাধনায় হইলে মত্ত, জানবে তুমি গোপন তত্ত্ব, আত্মশক্তি বাড়বে নিত্য, আত্মগোপন সাধন হইলে। রূপ সাধনায় হইলে মত্ত, জানবে তুমি গোপন তত্ত্ব, আত্মশক্তি বাড়বে নিত্য, আত্মগোপন সাধন হইলে। শামিম আলী কয় অথই জলে, তাহার চেয়ে গভীর জলে, খুঁজতে জানলে মুক্তা মিলে, শেষ হইতে হয় তিলে তিলে। শামিম আলী কয় অথই জলে, তাহার চেয়ে গভীর জলে, খুঁজতে জানলে মুক্তা মিলে, শেষ হইতে হয় তিলে তিলে। তো আজকে এই সাধন তত্ত্বে যে আলোচনাটি করা হলো, যে 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে, গুরু ভজন করবে যেজন সাধনারি তালে তালে, এই যে 33 কোটি বিন্দু জল, সেটা কিন্তু মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেও এই 33 কোটি বিন্দু জলের খোঁজ খবর রয়েছে। এখন দেখা যায় যে আমরা যে ক্ষুদ্র বিশ্ব বা ক্ষুদ্র একটা মানুষ, যে মহাবিশ্বটা গোল, মহা বিশ্ব ব্রহ্মাণ্ডটা মহা, আর আমরা মানব দেহ নিয়ে আমরা হলাম ক্ষুদ্র, এবং মহাতে যা আছে ক্ষুদ্র, ক্ষুদ্রতে তা আছে, সেরকম একটা কথা বলা হয় যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে। তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি আমার ঘুরতে হবে না, তেমন জানতে হবে না। আমি যদি আমার ক্ষুদ্র বিশ্বটাকে চিনি, জানি এবং সাধনায় মত্ত হই, এবং সেই সাধনাগুলো হতে হবে প্রথমত রেচক পূরক কুম্ভক, এবং বাকিটা হলো কয়েক প্রকারের ধ্যান, এবং বাতাসে বিরাজমান থাকা যে নিজ নিরঞ্জন, তাকে যদি আমরা আমাদের করতে পারি আয়ত্ত দিন, তাহলে আমাদের এই মানব জীবন ধন্য হবে।
তো সকলকে আজকে এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হলো যে মানুষ পৃথিবীতে বিভিন্ন ধর্মে বিভিন্ন ইবাদত বিভিন্ন আল্লাহকে ডাকে বা বিভিন্ন নামে আল্লাহকে ডাকে, গড, ঈশ্বর, ভগবান, আল্লাহ বিভিন্ন নামে ডাকে, কিন্তু যত নামেই ডাকুক মূলত সে একজন ব্যক্তি। তো এখন আমার কথা হলো যে আমরা এই পৃথিবীতে থেকে জন্মের পর থেকেই দেখতেছি মানুষে যে সামাজিকভাবে যে শরীয়তের ইবাদত, শরীয়তের নামাজ রোজা বা বিভিন্ন সামাজিকভাবে যা কিছু করার যা দেখা যায় তাই করতেছে, কিন্তু দেখা যায় যে মানুষ মরিলে আত্মার বিচার হবে, আর সেই আত্মার কিন্তু আমাদের পবিত্র করা হইতেছে না। না হওয়ার কারণে কি হইতেছে? না হওয়ার কারণে আমরা প্রকৃত মানুষ হইতে পারতেছি না, এবং আমরা যদি মানব দেহ নিয়ে প্রকৃত মানুষ না হইতে পারি তাহলে মৃত্যুর পরে সেই আত্মার সাজা হবে। তো সেই আত্মার সাজা হইতে আমাদেরকে বেঁচে থাকতে কি করতে হবে? যে মানব দেহের ভিতরে 33 কোটি বিন্দু জল আছে, সেই 33 কোটি বিন্দু জলকে আমরা যদি একজন কামেল মুর্শিদের কাছে যাই, তখন সেই 33 কোটি বিন্দু জলে যখন আমার গোসল হয়ে যাবে তখন ধীরে 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 আস্তে আস্তে আমি নিষ্পাপ হয়ে যাব। যাই হোক, আজকের কথাগুলো এই জন্যই বলা হলো যে আমরা পৃথিবীতে আছি সেই কারণে বলতেছি যে আমাদের অন্য অন্য ইবাদতের পাশাপাশি সাধনাকে আঁকড়ে ধরতে হবে, তবেই একদিন আমরা সফল হব ইনশাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেছেন যে যারা যে নিজেকে পবিত্র করল তিনিই সফল কাম। তাহলে আল্লাহ আমাদেরকে সফল কাম হইবার তৌফিক দান করুন। আজ এই বলেই রাখলাম, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।